আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে আজকে এবারের খবরের আলোচনায় রয়েছে মতিঝিলে হেফাজতের তাণ্ডব আট বছরে মামুন বিরুদ্ধে সতেরোটি মামলা নারায়ণগঞ্জে হেফাজতের সহিংসতা জামায়াতের আমির সহ গ্রেফতার তিন এখন জানিয়ে দেব বিস্তারিত আলোচনা তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে মতি ছিলে হেফাজতের তাণ্ডব আট বছরে মামুলনের বিরুদ্ধে সতেরোটি মামলা দু সালের একটি নাশকতা মামলায় কৌমি ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করেছে পুলিশ দু সালে মতি ছিলি হেফাজতের তাণ্ডবের পর প্রায় আট বছরে মামুনুলের বিরুদ্ধে সতেরোটি মামলা হয়েছে বলে ডিএমপি সদর দফতর সূত্রে জানা গেছে রোববার আঠারোই এপ্রিল বেলা একটার দিকে তাকে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারির পর মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন রশিদ এক সংবাদ সম্মেলনে বলেন পুলিশ দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রেখেছিল পাশাপাশি ২০২০ হাজার বিশ সালে মোহাম্মদপুর থানায় একটি ভাঙচুর নাশকতার মামলা তদন্ত করা হচ্ছিল তদন্তে ওই ঘটনায় সুস্পষ্ট সংশ্লিষ্টতা প্রমাণ পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে ডিএমপি সদর দফতর সূত্রে জানা গেছে রাজধানী ঢাকার বিভিন্ন থানাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সতেরোটি মামলা রয়েছে ষোলোটি মামলার মধ্যে হয়েছে সালের মে তাণ্ডবের পর উল্লেখ্য গত বছরের নভেম্বরে ঢাকায় এক অনুষ্ঠানে প্রকাশ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে আলোচনায় আসেন মামুনুল হক এরপর ভাস্কর্য নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যে ডিসেম্বর কুষ্টিয়া শহরে জাতির পিতার একটি নির্মাণাধীন ভাস্কর্যের ভাঙচুর চালানো হয় হেফাজতের সহিংসতা জামায়ের আমির সহ গ্রেফতার তিন হেফাজতের টাকা হরতালে নারায়ণগঞ্জে ব্যাপক সহিংসতা অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় মহানগর জামায়াতের আমির মাওলানা মাইনুদ্দিন আহমেদ সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার দিবাগত রাত একটায় সদর উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এ সময় সেখান থেকে জামায়াতের আরেক সদস্য জনি ও বিএনপি নেতা ইসলামকে গ্রেফতার করা হয় গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান রাতে গ্রেফতারের পর আসামিদের শিথিরগঞ্জ থানায় নেওয়া হয়েছে সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে গ্রেফতারকৃত তিন জনই হেফাজতের হরতালে নাশকতায় সৃষ্টির ঘটনায় শিথিরগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি গত আটাইশ মার্চ সারা দেশে হেফাজতে ইসলামের ডাকা হরতাল কর্মসূচিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বোর্ড চট্টগ্রাম মহাসড়কে প্রায় অর্ধশত যান বাহনী অগ্নিসংযোগ ভাঙচুর ও সড়ক অবরোধ করে এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একশো বত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে পৃথক আটটি মামলা দায়ের করা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সম্পদ প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ